Hello viewers, this is head Dr. Sagir Uddin Ahmed from Dr. Sagir's Pet Clinic. আজকে আমরা একটা কুকুরকে আপনাদের দেখাবো। এখন গরম শুরু হচ্ছে, শীত শেষ হয়ে আস্তে আস্তে গরম শুরু হচ্ছে। এই গরমের সময় কুকুর বিড়ালের লোম পড়া এবং মাইট ইনফেস্টেশন একটা কমন সমস্যা এবং একটু প্যারাসাইট ইনফেস্টেশন। শুধু যে কুকুরের মাইট হয় তা না, মাইট ছাড়াও টিক, লাইস, ফ্লি এগুলো এখন রেগুলারই হবে। তো কুকুর লং কোট বা শর্টকোট বিভিন্ন কুকুর এবং বেড়ালকে সুস্থ রাখতে হলে এখন রেগুলার গোসল, মেডিকেটেড শ্যাম্পু দিয়ে গোসল করাতে হবে নাম্বার ওয়ান। আর দ্বিতীয় হলো যে গ্রুমিং করাতে হবে। গ্রুমিং বলতে কি, যে গ্রুমিং ব্রাশ দিয়ে গ্রুম করতে হবে। গোসলের পরপর যখন ঝরঝরা হয়ে যাবে তখন ভালো করে গ্রুমিং করে দিতে হবে। আর যেসব কুকুর বা বিড়াল অলরেডি ইনফেক্টেড, আমি এখন দেখাচ্ছি ইনফেক্টেড হলে কিরকম হবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই কুকুরটি, ওর নাম হলো হাল্ক। হ্যাঁ, ওর নাম হলো হাল্ক, কিন্তু ওর গায়ে সব লোম উঠে যাচ্ছে। এটা মাইট, মাইট হয়ে তার গায়ে সব লোম ধীরে ধীরে পড়ে যাচ্ছে এবং এটা আস্তে আস্তে নিংটু হয়ে যাবে। তো ওরা টাইমলি নিয়ে এসেছে, আজকে থেকে ওর চিকিৎসা শুরু হবে। এখন আমি ওই ডগের ওনার কাছে জানতে পারবো কবে থেকে শুরু হয়েছে। সে তার পরিচয় দিয়ে কুকুরের নাম বলে এই সমস্যাটা কবে থেকে শুরু হয়েছে সেটা জানাবে এবং কি কি সমস্যা সেগুলো বলবে। আসসালামু আলাইকুম, আমার নাম নুর রহমান আকাশ। তো এটা আমি আমার ফ্রেন্ডের থেকে নেওয়া একটা কুকুর। তো এটা মেইনলি বেসিক্যালি বিগত 2 মাস থেকে 2.5 মাস হবে, তো এরকম একটা প্রবলেম আমি পরিলক্ষিত করতেছিলাম। তো এর আগে আমি যার থেকে আমার কুকুরটা নিয়েছি, আমার ফ্রেন্ড, তো সে এর আগেও আমাদের ডক্টর সৌগির সাহেব তার থেকে ভ্যাকসিনেশন করে নিয়ে গেছে। তো আমি তার মাধ্যমে জানতে পারি যে সৌগির সাহেব অনেক ভালো একটা ডাক্তার এবং পশুপাখির জন্য জন্য ভালো সার্ভিস দেয়। তো তার কাছে আসা, এখন বাকিটা আল্লাহর উপর, দেখি কি হয়। সবাই দোয়া করবেন। আচ্ছা, আমরা মানে মুখোশটা একটু খুলে দেখান, নাহলে তো আপনার চিনতে পারছে না সবাই। এই দেখুন, চিনতে পারবে, আপনারটা একটু দেখান। গুড, এরা এই ডগের সাথে আসছে, ডগের নাম হলো হাল্ক। হ্যালো বেবি, মিয়াও 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 মিয়াও। হাল্ক দেখতে অনেক সুন্দর। এখন আমরা ওকে, ওর ওজন মাপা হয়েছে, ওজন মাপা মেপে এখন আমরা ওকে ওর ইনজেকশনটা শুরু হবে। তো ভিউয়ার্স, আপনারা দেখলেন যে কুকুর এই গরমের সময় পার্সোনাল হাইজিন মেনটেন অনেক সময় ঠিক মতো না হলে এরকম মানে লোম পড়তে থাকে এবং আপনার শখের কুকুরটি অনেক সময় দেখতে একটু বিদ্যুটে হয়ে যাবে। তো এটা টেনশনের কোনো কারণ নেই, এটা আস্তে আস্তে ধীরে ধীরে, একটু সময় লাগে, কিন্তু ধীরে ধীরে ও ভালো হয়ে যাবে। 7 দিন পরপর ওকে আমরা চিকিৎসা করবো এবং এই চিকিৎসার মাধ্যমে সে এটার সাথে কিছু পার্সোনাল হাইজিনের যে ইনস্ট্রাকশন সেগুলো আমরা দিয়ে দিব, সেইভাবে তারা মেনটেন করলে এটা আবার আগের মতো হাল্ক, সেই অরিজিনাল ইনক্রেডিবল হাল্কের মতো হয়ে যাবে। তো ভিউয়ার্স, আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন, আমরা এখন চিকিৎসা শুরু করব। আর আপনারা খেয়াল রাখবেন আপনাদের কুকুর বিড়ালকে এখন রেগুলার, যেহেতু গরম আসতেছে এই সময়টা, অনেক সময় ভ্যাপসা গরম পড়বে, ধুলাবালিও বেশি থাকবে এই সময়, পোকার উপদ্রব, বিভিন্ন ধরনের পোকা যেমন টিক, লাইস, ফ্লি এবং এই যে ওর যেটা হয়েছে মাইট, মাইট চোখে দেখা যায় না, একটা মাইক্রোস্কোপিক, এগুলো স্কিন স্ক্যাপিং নিয়ে মাইক্রোস্কোপের নিচে নিলে তখন এগুলো দেখা যায়। তো আপনারা আপনাদের কুকুরকেও যত্ন নেবেন, গোসলটা রেগুলার করাবেন, গ্রুমিং করাবেন, তাহলে এই ধরনের জিনিস হবে না। রেগুলার গোসল যদি দেন সপ্তাহে একবার মেডিকেটেড শ্যাম্পু দিয়ে, তাহলে আসলে এগুলো সাধারণত আসে না। অনেক সময় দেখা যায় যে রেগুলার পার্সোনাল হাইজিনগুলো মেনটেন না করলে ধুম করে এটা চলে আসে, আর একবার চলে আসলে এগুলো যেতে আবার অনেক সময় লাগে, এগুলোর ট্রিটমেন্ট প্রসিজিওরটা একটু লেন্দি। তো ভিউয়ার্স, আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক বাটন ক্লিক করে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আর এই ধরনের আরও কোনো ভিডিও যদি আপনাদের মনে হয় যে আমাদের তরফ থেকে এগুলো ডেভেলপ করলে আপনাদের জন্য উপকারী হবে, সেই সাবজেক্ট ম্যাটারগুলো আপনারা আমাদের ইনবক্সেও লিখতে পারেন অথবা কমেন্টে লিখে আমাদেরকে জানাতে পারেন। তো ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম। হ্যালো বেবি, ও চুলকাচ্ছে, তার মানে কি ওর সারা গায়ে চুলকানি। এখন আমরা ওর ট্রিটমেন্ট শুরু করব।